हेलो পূর্ব দিন আমরা শ্রীরামচন্দ্রর বিষয়ে আলোচনা করছিলাম। সেদিনকার বিষয়বস্তু আমাদের শেষ হয়েছিল যে বাল্মীকি রামায়ণ কিভাবে রচিত হয়েছিল। দেবর্ষি নারদকে বাল্মীকি প্রশ্ন করেছিলেন তিনটি প্রশ্নের মাধ্যমে, সেটি এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে এইরকম কে মহান ব্যক্তি রয়েছে বা মহৎ চরিত্র গীত করার জন্য বা লিপিবদ্ধ করার জন্য আমাকে যে নির্দেশ করা হয়েছে দৈববাণীর মাধ্যমে, আমি বুঝে উঠতে পারছি না যে কে সেই মহান ব্যক্তি বা কার চরিত্র আমাকে লিপিবদ্ধ করতে হবে। দেবর্ষি নারদ তার উত্তরে তিনি শ্রীরামচন্দ্রের লীলা পুঙ্খানুপুঙ্খভাবে তার সকাশে তিনি বর্ণনা করেছিলেন এবং তার আদেশে এবং তার অনুসারে মহর্ষি বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। আরেকটি কথা যে মহর্ষি বাল্মীকি এবং ভগবান শ্রীরামচন্দ্র তারা ধরাধামে এসেছিলেন একই সময়ে তারা উভয়ই পদার্পণ করেছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় যে বাল্মীকি যার সম্পর্কে লিখছেন, যার জীবনী তিনি লিপিবদ্ধ করেছেন, তাকে কিন্তু তিনি তখনও চাক্ষুষ দেখেননি। শুধু দেবর্ষি নারদের উপদেশ ও আদেশ অনুসারে তিনি লিপিবদ্ধ করেছিলেন। এখন জনৈক ব্যক্তি গোস্বামী তুলসীদাসকে প্রশ্ন করেছেন যে বাল্মীকিকে রামায়ণ রচনা করার জন্য দেবর্ষি নারদ উপদেশ করেছিলেন বা তিনি তার জীবনী তাকে শুনিয়েছিলেন, কিন্তু আপনাকে কে শুনিয়েছিলেন? তো তিনি বলছেন যে তুমি অবাক কেন হচ্ছ? না স্বামীজি, আমার প্রশ্ন করার অর্থ হলো যে আপনি গীতাবলিতে কয়েকটি গান লিপিবদ্ধ করেছেন, তার মধ্যে তার যে বাল্যকালের যে ঘটনা, তার যে প্রাদুর্ভাবের যে ঘটনা, সেটি আপনি লিপিবদ্ধ করেছেন এবং সেখানে আপনি উল্লেখ করেছেন যে সেখানে বধায়া গীতি পরিবেশিত হয়েছিল এবং আপনিও করেছিলেন। বধায়া গীতি বিশেষ করে উত্তরপ্রদেশ, তখন বুন্দেলখণ্ড বলে আলাদা একটি রাজ্য ছিল, তো এই সব রাজ্যে তখন এই গানের প্রচলন ছিল। এটাকে মাঙ্গলিক গীত বলা হয়। যে শিশুর যখন জন্ম হয়, জন্ম হওয়ার পরে পাড়া প্রতিবেশীরা বা আত্মীয় স্বজনরা শিশুর উদ্দেশ্যে মাঙ্গলিক গীত পরিবেশন করে থাকে। আজকাল আছে কিনা জানি না, তো আজকাল তো আপনারা দেখতেই পাচ্ছেন বেশিরভাগই হ্যাপি বার্থডে করেই বলে,
বা কেক কাটা হয় এইসব, মানে আমরা তো এখন অনেকটা ওয়েস্টার্ন হয়ে গেছি কি না। তো তখনকার দিনে মাঙ্গলিক গীত, মানে শিশুর যাতে মঙ্গল হয় সেই উদ্দেশ্যে এই গীতগুলো গাওয়া হতো। তো তাকে যেন জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এইভাবে গান লিপিবদ্ধ করেছেন যেন মনে হয় আপনি সেই যে গীত যখন হচ্ছিল তখন আপনি গায়কদের সঙ্গে আপনি পরিবেশিত করেছেন। তো সেই গান কি সেটি এখানে উল্লেখিত রয়েছে গীতাবলিতে। সেখানে বেশ কয়েকটি লাইন আছে, তার মধ্যে একটি পুক্তি তুলসীদাস প্রভু শৈল গাওয়াত উমগি উমগি অনুরাগ রে। তো তিনি গায়কদের সঙ্গে সেই গানটি তিনি পরিবেশিত করেছিলেন, এটি তিনি লিপিবদ্ধ করেছেন। তো এটি পড়ার পর প্রশ্নকর্তা বাজার সন্দেহ হয়েছে, তিনি তুলসীদাসকে বলছেন যে গোস্বামীজি আমি অনেক রামায়ণ পড়েছি, যেরকম অধ্যাত্ম রামায়ণ, বাল্মীকি রামায়ণ, ভূষণ্ডী রামায়ণ, লোমশ রামায়ণ, কিন্তু কোনো জায়গাতে আপনার এই বধায়া গীতি আমি দেখিনি বা পড়িনি। তো এর উত্তরে তিনি বলছেন যে গান যখন পরিবেশিত হচ্ছিল সেই সময় যদি আমরা মনে করি যে সেই গানের মাধ্যমে আমিও প্রভুর গুণগান করছিলাম বা তার যে মঙ্গল সূচক গীত পরিবেশিত হচ্ছিল সেখানে যদি আমি নিজেকে সম্মিলিত করতে না পারি তাহলে আমাদের কোনো সার্থকতাই রইল না। তো সার্থকতা তখনই হবে, পূরণ হবে যদি আমরা নিজেকে মনে করি যে ওই সময় এই গান পরিবেশিত হচ্ছিল এবং আমিও সেখানে অংশগ্রহণকারী হিসাবে ছিলাম। আর রামচরিতমানসে উল্লেখ রয়েছে যে যখন তার জন্মদিন পালন হচ্ছিল সেই সময় মহাদেব শঙ্কর, ব্রহ্মা এবং অন্যান্য দেব দেবী সকলেই সেখানে উপস্থিত ছিলেন এবং তুলসী বলছেন যে আমি সেই সময় নিজেকে তুলসী সাজিয়ে অর্থাৎ মহিলা সেজে তিনি ভিতরে চলে গেলেন এবং মহিলাদের সঙ্গে তিনি এইরকম গান, যে মাঙ্গলিক গান
সেই গান তিনি গেয়েছিলেন। তো যেটি বলছিলাম যে যদি নিজেকে তার মধ্যে সম্মিলিত না করি তাহলে তা আমাদের যে সার্থকতা সেই সার্থকতা পূরণ হবে না। উদাহরণস্বরূপ আমরা যদি বলি যেরকম আমরা যদি চিন্তা করি যে দক্ষিণেশ্বরে ভগবান শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিবেষ্টিত হয়ে বসে রয়েছেন, সেখানে অন্যান্যরাও রয়েছেন ঠাকুরের সন্তানরা, যেমন নরেন্দ্রনাথ পরে তিনি স্বামী বিবেকানন্দ রূপে পরিণত হয়েছিলেন, ব্রহ্মানন্দ প্রমুখ। এবং আমিও সেখানে ঘরের একটি কোণে বসে প্রভুর যে আলোচ্য বিষয়, তিনি যে ভগবত প্রসঙ্গ করছেন সে প্রসঙ্গ আমিও শুনছি। তবেই আমাদের সার্থকতা, অর্থাৎ নিজেকে সেখানে সম্মিলিত করা, এটি হল আমাদের উদ্দেশ্য। তাহলে এই যদি ভাব থাকে আমাদের, ভাবটি রাখা প্রয়োজন, সেই ভাবের কথাই এখানে বলা হচ্ছে। আর একটি উদাহরণ দিয়েছে, এটি আপনার রামচরিতমানসে রয়েছে, যে সেখানে একজন প্রশ্ন করছেন যে সরজু নদীর তীরে দশরথের চারি পুত্রের সঙ্গে আপনি যে লিখেছেন, তুলসীদাসকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি যে লিখেছেন তাদের সঙ্গে তিনি আপনি ক্রিয়া করেছেন, খেলাধুলা করেছেন, তো সেই ক্রিয়া যখন চলছিল তখন নিশ্চয়ই দুটি ভাগে ভাগ হয়েছিল, তো আপনি কোন ভাগে ছিলেন? আর দল দুটো হয়েছিল, সেই দলের মধ্যে যে নেতা, যে দুটি নেতা কে? তো তুলসীদাসজি বলছেন যে একটি দলের নেতা ভগবান শ্রীরামচন্দ্র, আর একটি দলের নেতা ভাই ভরত। তো তুমি কোন দলে ছিলে? তো তিনি উত্তর দিচ্ছেন যে আমি ভাই ভরতের দলে ছিলাম। কেন? ভরত তোমার এতই প্রিয়? তো বলছেন দেখো তুমি তো বুঝছ না আমার যে ভাব, আমি আমার মনকে বলে দিয়েছিলাম, এটি তুলসীর বক্তব্য, যে যদি তুমি প্রভুর হয়ে খেলবে তাহলে তো প্রভুর তুমি পিছনেই দেখতে পারবে, পিঠি দেখতে পারবে, কিন্তু তার যদি বিরোধী হয়ে খেলো তাহলে তোমার তার মুখমণ্ডল দর্শন হবে। তো সুতরাং তুমি বিরোধী পক্ষই বেছে নাও, তাই আমি বিরোধী পক্ষ বেছে নিয়েছিলাম। তো তখন তিনি আর একটু প্রশ্ন করেছেন যে হ্যাঁ ঠিক আছে, ভরতের দল নাকি সেদিন জিতেছিল, শুধু তাই নয় সেই সময় শ্রীরামচন্দ্র খুব খুশি হয়েছিলেন, এবং খুশি হওয়ার পর তিনি কোষাকার উন্মুক্ত করে দিয়েছিলেন, যে যা চেয়েছিল তাই তিনি অকাতরে বিলিয়েছিলেন। তা আপনি কী চেয়েছিলেন? তো তিনি বলছেন আমি তার কাছে ভক্তির বরদান চেয়েছিলাম, ভক্তি চেয়েছিলাম, এবং তিনি কৃপা করে আমাকে ভক্তি প্রদান করেছিলেন।
তো এই ভাব, যে ভাবের কথা, যে তিনি আমাদের অত্যন্ত আপনজন, অত্যন্ত প্রিয়, তিনি আমাদের অত্যন্ত নিকটের লোক। আরেকটি প্রসঙ্গ বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছে, যে বাল্মীকি তার রামায়ণে ভগবান শ্রীরামচন্দ্রকে তিনি অনেকটাই মনুষ্য চরিত্র রূপে বর্ণনা করেছেন। আর আপনি সেখানে ভগবত ভাবটাই প্রকাশিত করেছেন। তো এর থেকে একটি কথা পরিষ্কার হয় যে মানুষ মানুষের কাছে সব থেকে নিকট হয়ে থাকে, প্রিয় হয়ে থাকে। তো আপনি কি শ্রীরামচন্দ্রকে ভগবান করে দেওয়ার জন্য তিনি কি আমাদের থেকে দূরে সরিয়ে দেননি? তিনি তো নিকটে হবে কি করে? তখন তিনি বলছেন, না তা নয়, আমি তাকে অত্যন্ত নিকটেই করে দিয়েছি, তার থেকেও, মনুষ্যের থেকেও। তার কারণ, যদি আমরা মনুষ্যরূপে তাকে চিন্তা করি তাহলে 7,000 বৎসর পিছনে আমাদের চলে যেতে হবে, আর ভগবত ভাবে যদি আরাধনা করি, সেটি আমরা যদি ভাবে মনে করি এবং অনুরাগ যদি থাকে, তাহলে আমাদের অন্তরে আমরা তাকে দর্শন করব, অত্যন্ত নিকটে পাব। তো সুতরাং তাকে আমি দূরে করব কেন? আমি অত্যন্ত নিকটেই নিয়ে এসেছি, এই হলো তার ভাব। এটি আরেকটি সুন্দর উপমার মাধ্যমে তিনি পরিবেশিত করেছেন তুলসীদাসজি, যে যখন তিনি বনবাস থেকে ফিরছেন, বনবাসের টাইম শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, তিনি যখন ফিরছেন তখন তিনি বিমানের উপরে রয়েছেন, অযোধ্যায় পৌঁছে গেছে, কিন্তু তখনও তিনি অবতরণ করেননি। যে মাঠের মধ্যে অগণিত পুরনর নারী তারা অপেক্ষা করছেন অভ্যর্থনা করার জন্য, তো সেখানে তিনি উল্লেখ করেছেন তুলসীদাসজি, তিনি সেখানে বলছেন, রূপ প্রকটে যথা যোগ মিলে সবই কৃপালা, অমিত রূপ প্রকটে
কালা যথা যোগ মিলে সবই কৃপালা। তার জন্য সমস্ত লোক অপেক্ষা করছেন অত্যন্ত কৌতূহলের সঙ্গে, প্রেমাতুর হয়ে, করুণা প্রেম বশত। আর কি কৌতুক কিনহা কৃপাল খরারি, তিনি একটি কৌতুক করলেন, কে তিনি? কৃপাল খরারি বলছেন, খরারি। অমিত রূপ প্রকটে তেহি কালা যথা যোগ মিলে সবই কৃপালা। খরারি আপনারা জানেন যে মাঝখানে তিনি যখন বনবাস সময় অতিবাহিত করছিলেন, সেই সময় পঞ্চবটির ঘটনা সূর্পনখা এসেছিলেন, এসে তিনি দুই ভাইকে দেখে মোহিত হয়েছিলেন। যদিও প্রথমে দুই ভাইকে দেখেননি, এক ভাইকেই দেখেছিলেন, শ্রীরামচন্দ্রকে। দেখার পর তিনি অত্যন্ত মোহিত হয়ে গেছিলেন। তিনি তার একটি উদ্দেশ্য নিয়েছিলেন যে তিনি বিবাহ করবেন বলে। যখন শ্রীরামচন্দ্র রাজি হননি, তিনি বললেন যে আমার তো পত্নী রয়েছে, সুতরাং আমার দ্বারা সম্ভব নাই। এরপর তিনি লক্ষণের কাছে পাঠলেন, কিন্তু একটি কথা সেখানে বলেছিলেন তিনি, আপনারা যারা রামায়ণ পড়েছেন বা সিরিয়াল দেখেছেন তারা জেনে থাকবেন। তো সেখানে তিনি একটি উল্লেখ করেছিলেন যে কুমার লক্ষণ, কুমার লক্ষণ মানে আপনারা তো জানেন যারা বিয়ে শাদি করেনি তাদেরকে কুমার বলা হয়। তো এখন প্রশ্ন উঠতে পারে যে ভগবান শ্রীরামচন্দ্র এরকম একটা মিথ্যা কথা বললেন কেন? কারণ লক্ষণের তো বিয়ে হয়ে গেছিল, তো হঠাৎ কুমার কেন বললেন তিনি? তার উত্তর, সূর্পনখারে বিয়ে হয়েছিল, তার স্বামীকে রাবণ বধ করেছিলেন, আপনার ইতিহাস জানেন। তারপরেও তিনি যখন প্রস্তাব নিয়ে আসেন, তিনি তখন নিজেকে কুমারী ভাবে তিনি সম্বোধন করেছিলেন। তো শ্রীরামচন্দ্রের কুমার বলার উদ্দেশ্য হল যে লঙ্কাবাসীদের যদি বিয়ের পরও মহিলারা নিজেকে কুমারী বলে, কুমারী ভাবে, সুতরাং সেই ক্ষেত্রে বা সেই দিক দিয়ে লক্ষণও কুমার, মানে অনেকটা ব্যঙ্গর ছলেই তিনি ওটা বলেছিলেন, এটি বলা যায়। যেহেতু তুমি মিথ্যা কথা বলেছ, এইভাবে তাকে যেন একটি ব্যঙ্গাত্মক উত্তর তিনি দিয়েছিলেন। যাই হোক, এরপর যখন লক্ষণের কাছে যান তিনি, তারপর লক্ষণ অস্বীকার করেন। এরপর তিনি আবার রামের কাছেই পাঠালেন, কেন না? তিনি বললেন, আমি তো তার দাস, আমার যদি গৃহিণী তুমি হও তাহলে সারা জীবন তোমাকে দাসত্ব করতে হবে, তো সুতরাং তুমি প্রভুর কাছে যাও। প্রভুর কাছে আবার পাঠানো হলো, তিনি গেলেন, যাওয়ার পর তিনি আবার প্রত্যাখ্যান করলেন। তখন তিনি অত্যন্ত বিরক্ত হয়ে রাক্ষসী রূপ ধরলেন এবং
মা সীতা দেবীকে আক্রমণ করার চেষ্টা করলেন। এমন সময় লক্ষণকে ডাকলেন শ্রীরামচন্দ্র এবং তার নাক এবং কান ছেদন করলেন। এরপর কি হল, তিনি তার যে দাদা খর এবং দূষণ তারা কাছেই থাকতেন, কারণ তাদের লঙ্কা থেকে সেখানে পাঠানো হয়েছিল। কেন না, পঞ্চবটির যে এরিয়া সীমানা, সেই সীমানা লঙ্কার মধ্যেই পড়ছিল, তো সেই সীমানা রক্ষার্থে সেখানে তাদের রাজপ্রাসাদ তৈরি করে দিয়ে সেখানে তাদেরকে রাখা হয়েছিল দুই ভাইকে। এই সংবাদে তারা যখন সেখানে সর্বরেখা তার যে নাক কান ছেদনের কথা সেখানে তিনি উল্লেখ করলেন, অত্যন্ত বেদনার সঙ্গে সেখানে বর্ণনা করলেন। তখন তারা ঠিক করলেন যে কিছু সেনা পাঠিয়ে তার ব্যবস্থা করার জন্য। শুধু তাই নয়, তিনি বলেছিলেন যে তাদের সঙ্গে, দুই ভাইয়ের সঙ্গে একটি সুন্দর মহিলা রয়েছে, তাকে যদি তোমরা নিয়ে আসো তাহলে। খড়কে বলছেন, দাদা তোমার পত্নী হিসাবে আমি চাই যেন এই রাজপ্রাসাদে বিরাজ করুক। তো তিনি পাঠালেন, পরিণামে কি হলো যে তারা যাওয়ার সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে তারা সেখানে মৃত্যুবরণ করল। এরপর সেই সংবাদ একজন এসে দিল, দেওয়ার পরে খর এবং দূষণ 14,000 সৈন্যকে নিয়ে তারা গিয়ে হাজির হয়েছে। তো সেখানে শ্রীরামচন্দ্র একা, আর লক্ষণকে বললেন তুমি সীতা দেবীকে নিয়ে গিরিকন্দরে গিয়ে থাকার জন্য, এবং তুমি পাহারা দিও, তুমি তাকে রক্ষা করবে। এদিকে তিনি একা সেই 14,000 যে সৈন্য তার মধ্যে খর এবং দূষণ রয়েছে সেখানে তিনি যুদ্ধ করছেন। কিভাবে যুদ্ধ করছেন সেটি এখানে রয়েছে যে অমিত রূপ প্রকটেতে হি কাল, অমিত রূপ তিনি প্রকট করলেন, সেখানেও কিন্তু সেই জিনিসটা করলেন তিনি। যে হাজার হাজার তিনি শ্রীরামচন্দ্র রূপ তিনি সেখানে প্রকট করলেন, আর সেটি ধীরে ধীরে নয়, তেহি কালা মানে আছে মুহূর্তের মধ্যে। তার পরিণামে কি হলো, ওখানে যারা যুদ্ধ করতে এসেছিল তারা নিজেদের মধ্যে ওদের সৈন্যদের মধ্যেই এখানে তারা দর্শন করতে লাগলো শ্রীরামচন্দ্রের 14,000 যে সৈন্য এসেছিল তার মধ্যে ধরুন যে 7,000, আর 7,000কে তারা যখন অবলোকন করছে দেখছে, তখন তাদের মধ্যে শ্রীরামচন্দ্রকে দেখছে। এই হলো মজার জিনিস। তোরা যুদ্ধ করতে করতে কী করলে শেষে ওরা সপরাস্ত হলো, তবে খর এবং দূষণ সেখানে সেই যুদ্ধে মারা যায়। আরেকটি ঘটনা, এটি ভাগবতে রয়েছে, আপনারা পড়েছেন যে সেখানে ঠিক একই রকম হয়েছিল ঘটনা, যে জরাসন্ধ তো আপনারা জানেন যে একজন রাক্ষসী, তার নাম ছিল জর রাক্ষস। তো সেই জ্বর একটি ছেলেকে পেয়েছিল, সে ছেলেকে পেয়েছিল অদ্ভুত ছেলে,
সেটির দুটো টুকরো ছিল ছেলেটির। ও যখন সেটিকে কাছে নিয়ে আসে তো সেটি আবার জোড়া লেগে যায়। তো সেই যে জরাসন্ধ, এইরকম একটি অত্যাচারী রাজা ছিল, পরে পরিণত হয়েছিল এরকম অত্যাচারী, যে মথুরাকে 22 বার সে আক্রমণ করেছিল। আপনারা পড়েছেন তো শ্রীকৃষ্ণ যেখানে এত রাক্ষস তিনি বধ করেছেন, রাক্ষসী বধ করেছেন, তো আর জরাসন্ধকে তিনি করতে পারতেন না। এটি হলো মজার, যে ভগবানরা যখন আসেন ঠাকুর যেরকম বলছেন যে ভগবান ভাঙতে আসেননি করতে আসেন, তো এখানেও সেরকম তিনি ইচ্ছা করলেই জরাসন্ধকে যুদ্ধে উনি পরাস্ত করেছেন। শুধু পরাস্ত শুধু নয়, এরকম হেনস্থা করেছেন যুদ্ধে এবং তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু ছেড়ে দেওয়ার পরে কি হয়েছে, ও বারবার গিয়ে সেখানে আবার সৈন্য সামন্ত তৈরি করে বিভিন্ন রাজার সহায়তায় আবার যুদ্ধ করার জন্য এরকম এসেছেন। আপনারা বুঝুন যে 22 বার সে আক্রমণ করেছে। বলরাম বারবার তাকে বলছেন, ভাই তাকে তো মেরে দিলেই হয়, তাকে রাখার কি দরকার, এই বারবার এসে এরকম অত্যাচার করছে। আর আমাদের যে মথুরার যে সাধারণ জনগণ, এই জনগণ তারা ব্যথিত হচ্ছে, অনেকে মারাও যাচ্ছে। তো উনি বলেন, না সেই অধিকার আমাদের নেই, ও যা করার সে করবে। তার মানে ভগবান যে ব্রহ্মা, তিনি সৃষ্টি করেছেন, তিনি নিয়ম করেছেন, তিনি যখন পাঠান তখন আমাদের যে এটি আমরা বলি আমাদের যে কপাল বা নিয়তি, সে নিয়তি তিনি তৈরি করে পাঠিয়েছেন। সুতরাং সেই নিয়তির কথা তিনি জানেন, সেই জন্য তিনি বলছেন না তাকে বধ করার প্রয়োজন নেই। তো সেই রকম যে জরাসন্ধ, সেই জরাসন্ধর আক্রমণের থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তিনি কি করেছিলেন আপনারা জানেন, যে সাগরের মধ্যে তিনি দ্বারিকাপুরী নির্মাণ করেছিলেন। তো দ্বারিকাপুরী শুধু নির্মাণই নয়, মজার জিনিসটা এখানে, সেখানে বিশ্বকর্মাকে বলেছিলেন যে কিভাবে সেখানে দ্বারিকানগর তৈরি করতে হবে, সেখানে কুটির করেছিলেন 16,000, আর সেখানে রাজপ্রাসাদ করেছিলেন যেখানে তিনি ছিলেন, তার ভাইও থাকতেন বলরাম। তো সেই যে রাজপ্রাসাদে যারা থাকবেন, মন্ত্রী বা অন্যান্য কর্মচারী যারা, এছাড়াও সাধারণ যে জনগণ, তারা সেই দ্বারিকাপুরীতে অবস্থান করবেন। নতুন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যদি কাউকে তুলে নেওয়া যায় তাহলে সে কী ভাববে, রাতারাতারি আমি নতুন জায়গায় আসলাম, এই কোথায় চিনি না, তো রাস্তা চিনি না, বাড়ি চিনি না, আমার পরিবারে 5 জন ছিল, 2 জন আছে, আর 2 জন নেই, এরকম হবে। তো তিনি সেখানে এরকম করেন, তিনি যোগমায়াকে আদেশ দিলেন যে হে যোগমায়া তুমি কাম করো, যে যারা মথুরাবাসী এদের মঙ্গলের জন্য আমরা সম্পূর্ণভাবে তাদেরকে শিফট করছি, মানে পরিবর্তন করে নিয়ে যাচ্ছি যে দ্বারিকাপুরীতে, তুমি তাদের মধ্যে এইরকম একটি মায়াতে আচ্ছন্ন করে রাখবে যে এখানে যেরকম রয়েছে ওরা যেন গিয়ে সেই ঠিকই সেইরকমই মনে করে যে হ্যাঁ এই বাড়িতেই আমি ছিলাম এবং এই বাড়িতেই রয়েছি, এই বাড়ি যেন অনেক পুরনো, রাস্তাঘাট যেন আমি আগের থেকে চিনি। তো এই যে ভাব, যে জিনিসটা বলছিলাম,
যে তিনি ইচ্ছা করলে এই জিনিসটা করতে পারেন। তো এখানেও সেরকম খরারি শব্দটা এখানে দিয়েছেন ওই জন্য যে খর এবং দূষণের কথা বলার জন্য, যে সেখানে যেরকম করেছিলেন এখানেও সেরকম। এখানে পরে রয়েছে যে অমিত রূপ প্রকটে তেহি কালা যথা যোগ মিলে সবই কৃপালা। যথাযোগ যথাযোগ মানে যথাযোগ্যভাবে, কীরকম, যেমন তিনি কোনো বয়স্কর সঙ্গে মিলিত হচ্ছেন, বয়স্কর সঙ্গে মিলিত হলে যেরকম শিষ্টাচার রয়েছে যে বড়কে প্রণাম করা, বন্ধুদের সঙ্গে যদি দেখা হয় তাহলে করমর্দন বা কোলাকুলি, ছোটদের সঙ্গে যদি হয় তাকে বুকে জড়িয়ে ধরে আদর করা, তো এই হচ্ছে যথাযোগ্য। যথাযোগ মিলে সবই কৃপালা, কৃপালা অর্থাৎ এইভাবে কৃপা করলেন। আরেকটি এখানে ভগবান শঙ্কর একটি উল্লেখ করেছে একটি কথা, সেটি ছন্মহি সবহি মিলে ভগবান উমা মরম ইহা কাহু ন জানা, যেহি যেহি ভাই রহা অবিলাসী তেহি তেহি কই তো রখ রাখি। তো যে জিনিসটা বলছিলাম যে ভগবান সেইভাবে সকলের সঙ্গে মিলিত হলেন, আর ভগবান শঙ্কর উমাকে বলছেন যে হে পার্বতী, এই যে মরম এটি কেউ জানতে পারল না, এটি বেশ মজার জিনিস। যেহি যেহি ভাই রহা অভিলাষী, যে যা যেরকম মনের ভাব ছিল সে সে সেইভাবে থাকে, তিনি তার যে আকাঙ্ক্ষা অভিলাষ তিনি সেইভাবে পূরণ করেছিলেন। এটি যদি আমরা অন্যভাবে দেখি, যদি কাউকে আমরা ওই সময় যারা অভ্যর্থনার সময় যারা ছিলেন, যে যেমন কোনো একজন বয়স্ক লোককে যদি জিজ্ঞেস করা হয় যে শ্রীরামচন্দ্রের প্রত্যাগমনের সময় বা অভ্যর্থনা সভাতে তুমি তো গেছিলে, তো সেখানে শ্রীরামচন্দ্র কীভাবে তোমার সঙ্গে বা তিনি কী প্রথম কাজ করলেন সেটি একটু বলুন, সে হয়তো বলবে যে তার যে ভালোবাসা, তার যে আন্তরিকতা, সে আমি কি আর বলব, বলতে বলতে হয়তো চোখের জল সে ফেলে ফেললো, এবং শুধু তাই নয় তার ভাষাও হয়তো ঠিক মতো নির্গত হচ্ছে না। আর তিনি বলছেন যে তিনি যখন আমার কাছে উপনীত হলেন আসলেন, তিনি বিমান থেকে নামার মুহূর্তে তিনি সোজা আমার কাছে ছুটে আসলেন, তিনি অন্য কোথাও গেলেন না, সেখানে মাতারা ছিলেন, গুরু বশিষ্ঠ ছিল, আরো অন্যান্য গুরুজনরা ছিল, মিত্ররাও ছিল, কিন্তু কারো কাছে তিনি গেলেন না, তিনি ছুটে আসলেন আমার কাছে। তিনি এইরকম। আবার যদি তার কোনো বন্ধুকে জিজ্ঞেস করা যায় যে ভাই তুমি তো গেছিলে ভগবানের অভ্যর্থনার অনুষ্ঠানে, তো বলতো ভগবান সব থেকে প্রথম কার্য কী করলেন, তিনিও ঠিক একই কথায় হয়তো বলবেন যে তিনি বড় সখাবৎসল, তিনি বিমান থেকে আমার সঙ্গে সঙ্গে আমার নিকটে গিয়ে হাজির হলেন এবং সঙ্গে সঙ্গে আমাকে কর্মদান করলেন। আর তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে আমাদের সঙ্গে আলাপাতি করতে লাগলেন। এরপর যদি আমরা কোনো শিশুকে জিজ্ঞেস করি যে তুমি ওতে গেছিলে, বলতো তুমি যে কীভাবে তিনি
অভ্যর্থনার সময় তিনি বিমান থেকে নেমে প্রথম কার্য কি করলেন, সে হয়তো বলবে কি বলবো আপনাদের, যে তিনি এইরকম কৃপা বৎসল, যে তিনি প্রথমেই আমাকে যেই দেখেছেন আমার নাম করে তিনি ছুটে আসলেন, ছুটে এসে তিনি আমাকে জড়িয়ে ধরলেন, আমি তাকে তার পদতলে পড়ার সঙ্গে সঙ্গে তিনি জড়িয়ে ধরে আমাকে আশীর্বাদ করলেন। তো এই যে ভাব যে কথা বলছিলাম, যে এই ভাব তো শুধু একমাত্র যারা ভাবের যে পুরুষ সে তাকেই গ্রহণ করতে পারে, কিন্তু ইতিহাসের যে পুরুষ তাকে এইভাবে চিন্তা করতে পারে না। তো সেই জন্য তুলসীদাসের যে লেখন ভঙ্গি বা তার যে লেখার উদ্দেশ্য, এইভাবে যে তিনি আমাদের অত্যন্ত আপন, শুধু আপন নাই, তাকে যদি আমরা আন্তরিকতার সঙ্গে আহ্বান করি, প্রার্থনা করি, তিনি আমাদের সমস্ত কামনা অনুবাসনা অভিলাষ সমস্ত তিনি বিদূরিত করেন এবং তিনি দর্শন দিয়ে কৃতার্থ করেন। আজই থাক, নমস্কার। হ্যালো, ইন্দ্র বৃহস্পতি
शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति 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 ॐ मधुवातारितायते मधुक्षरन्ति सिन्धव माध्वीर्नः सन्तोषदे मधुनक्तमुतोषसि मधुमत्पार्थिवगुं रजः मधुद्यौरस्तु न पिता मधुमानो वनस्पतिर्मधुवागुम् अस्तु सूर्यः माध्वीर्गावो भवन्तु न ॐ शान्ति शान्ति शान्तिः परपत ॐमाप्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षुश्रोत्रम् अथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्याम् मामा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्त्वनिराकरणं मे अस्तु तदात्मनि निरतेय उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्ति 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 भगवद्गीता तृतीय अध्याय 11 नंबर श्लोक थेके वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं तृतीयोऽध्याय 11 नंबर श्लोक देवान् भावतानेन ते देवा भावयन्तु वा परस्परं भावयन्त श्रेया परमवाप्स्यथ इष्टान् भोगान् हि वो देवा दास्यन्ते यज्ञभाविता तैर्दत्तानप्रदायेभ्यो यो भुङ्क्ते স্তেন মানে হচ্ছে চোর বলছে দেবতাদের না দিয়ে তুমি যদি অন্ন গ্রহণ করো চোরের আচরণে তুল্য হচ্ছে সেটা বললেন যজ্ঞশিষ্টাশিনা সন্ত মুচ্ছন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে ত্বগম পাপা ये पचन्त्यात्मकारणात् अन्नात् भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भव यज्ञाद् भवति परजन्न यज्ञकर्मसमुद्भव कर्म ब्रह्मोद्भवम् विद्धि
ब्रह्माक्षरसमुद्भवम् तस्मात् सर्वगतं ब्रह्मा नित्यं यज्ञे प्रतिष्ठितम् तस्मात् सर्वगतं ब्रह्मा नित्यं यज्ञे प्रतिष्ठितम्